খামারি পর্যায়ে বাবু ভাইরা ভালো বলতে পারবেন। খামারি পর্যায়ে রেকর্ড কিপিং এর কথা শান ভাই বলেছেন, রেকর্ড কিপিংটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু রেকর্ড কিপিং হয়তো খামারি পর্যায়ে ওয়েল এস্টাবলিশ খামার যেগুলা রয়েছে সেগুলা তো হচ্ছে, কিন্তু আমাদের লাইভ স্টক কিন্তু স্যার শুধু মানে খামারি নির্ভর না, আমাদের একটা বড় অংশ লাইভ স্টকের, আমাদের এই এই গ্রাম পর্যায়ের মানুষ, ছোটখাটো খামার যারা হয়তো দুইটা চারটা কোনো ফ্যামিলি একটা গাভি নিয়ে আমাদের লাইভ স্টকটা রয়েছে। তো এক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি, প্রথম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কোন জেনোটাইপটা আসলে আমরা দিতে পাচ্ছি, এটার জন্য যেটা আসলে দরকার। আমি আমার মাস্টার্স থেকে শুরু করেছিলাম, চিটংয়ে একটা ইনিশিয়েটিভ হয়েছিল তখন সিপাশুর পক্ষ থেকে, সেটা হচ্ছে হার্ট হেলথ প্রোগ্রাম। এটা করতে গিয়ে চিটংয়ের 10-20টা খামারিকে একত্র করে একটা রেকর্ড কিপিং এর একটা বিষয় শুরু হয়েছিল। ওটা দিয়ে আমি আমার মাস্টার্সে কাজ করতে গিয়ে আমি নিজেও পেয়েছি, শান ভাই যেটা বলেছেন 50% হোলিস্টেন হয়তো বেটার পারফরমেন্স দিচ্ছে, কিন্তু আমরা এটাকে মানে ওভারঅল দেশের জন্য যখন মানে কমেন্ট করতে যাব, তখন আসলে কি তাই কিনা, আসলে কি মানে 50% হোলিস্টেন অথবা 50% অন্য কোনো ব্রিড ভালো দিবে কিনা, এটার জন্য যেটা আমাদের প্রথম দরকার সেটা হচ্ছে মানে ইনটেনসিভ একটা ফেনোটাইপ দরকার। হ্যাঁ, পূজনি টেস্টিং এর কথা বলেছেন শান ভাই, পূজনি টেস্টিং করতে গেলে আমার পূজনি টেস্টিং এর যে ফেনোটাইপিক ডাটাটা আসতেছে ওটাও কতটুকু রিলায়েবল সেটাও হচ্ছে ভেবে দেখার বিষয়। সেজন্য আমার প্রথম যেটা কনসার্ন, ব্রিডিং এর ডেভেলপমেন্ট করতে গেলে প্রথম হচ্ছে ডাটা রেকর্ডিংটা করতেই হবে, এটা ছাড়া উপায় নাই। পৃথিবীর সব দেশে, আমি ডেনমার্কে হোলস্টিন ফিজিয়ানের জেনোমিক্স নিয়ে কাজ করে এসেছি, ওইখানে তাদের কনসেপশন রেট কমে যাচ্ছিল, যেটা মানে তাদের একটা বাচ্চা উৎপাদনের জন্য বারবার পাল দিতে হচ্ছিল। কিন্তু ওটার কাজ, ওটার বিষয়টা ছিল যে ওদের ইনব্রিডিংটা বেড়ে যাচ্ছিল, যেহেতু ওরা পিওর ব্রিড ইউজ করে। তো হোলস্টিনের আপনারা জানেন যে এটা হচ্ছে মানে ওরা যে এলিট শেয়ার গুলো ইউজ করে, এটার বারবার ইউজ করার ফলে ফার্মে অনেক বেশি ইনব্রিডিং হয়ে যাচ্ছিল, মানে বাচ্চাগুলো ব্রাদার সিস্টার, হাফ সিস্টার হাফ ব্রাদার এরকম হয়ে যাচ্ছিল, যার ফলে তাদের মধ্যে অনেকগুলো রিসেসিভ জিন একত্রিত হয়ে তাদের মানে আর্লি অ্যাবর্শন হয়ে মানে পাল দেওয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছিল। যেহেতু পাল দেওয়ার সংখ্যাটা ইকোনমিক্স, ফার্ম ইকোনমিক্স এবং ড্রাই পিরিয়ড সব কিছু মিলে ইকোনমিক্স এর সাথে অনেক জড়িত, দুধ উৎপাদনের সাথেও জড়িত। তখন গিয়ে আমি কাজটা করেছিলাম, আমি সেই অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে আমরা যদি দুধ উৎপাদন বাড়াতে চাই, প্রথম যেটা দরকার ওদের যেটা আছে সেটা হচ্ছে ওদের একটা এস্টাবলিশড আপনার রেকর্ডিং সিস্টেম আছে। যে কোনো ধরনের রিচার্জ করতে গেলে, যে কোনো ধরনের মানে প্র্যাকটিক্যাল ব্রিডিং করতে গেলে, আপনি কোন জেনোটাইপটা আসলে ইউজ করবেন, আমরা কিন্তু বাংলাদেশে একটা সরকারি নীতিমালা আছে ওইটার আঙ্গিকে করে থাকি। আমি বলছি না যে এটা মানে হঠাৎ করে বসিয়ে দেওয়া, এটা ডেফিনেটলি আমাদের জ্ঞানী বিজ্ঞানী মানুষজনরাই করেছেন, কিন্তু এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখন সময় এসে গেছে। আসলে আমরা অনেক পিছিয়ে আছি, ওই শান ভাই বলেছেন 1926 সাল থেকে আমেরিকাতে শুরু হয়েছে ফ্যাট এবং অন্যান্য পার্সেন্টেজের উপর ফেনোটাইপ কালেকশন করা, আমরা কিন্তু এখনো জাতীয় পর্যায়ে অ্যাটলিস্ট সব কিছুর না পারি, সবগুলা খামারকে একটা চেইনের মধ্যে নিয়ে এসে একটা যদি ফেনোটাইপিক ডাটা বেস আমরা ক্রিয়েট করতে পারি, ওই ক্ষেত্রে আমরা মানে সব রেকর্ড যদি নাও রাখতে পারি, আমরা ওই ক্ষেত্রে আমি স্যারকে বলেছিলাম, মিজান স্যারকে, আমি জেনোমিক সিলেকশন নিয়ে একটু করে বলবো, শানে গোদাভাই বলেছেন জেনোমিক সিলেকশন পসিবল না। আমি রিসেন্টলি চেষ্টা করতেছিলাম এক ডেনিশ কোলাবোরেশনের একটা প্রজেক্ট বাংলাদেশে নিয়ে আসার জন্য, সেটা হচ্ছে জেনোমিক সিলেকশন হয়তো বা পসিবল না বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু আমরা এটার প্রিরিকুইজিট গুলো ক্রিয়েট করতে পারি। প্রিরিকুইজিটের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে ফেনোটাইপিক ডাটা ব্যাংক ক্রিয়েট করা। এক্ষেত্রে কামারি ভাইরা ওনারা যদি মানে বিজ্ঞানীদের সাথে থাকেন, বাংলাদেশে অনেকগুলো ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে, সবগুলাতে বিজ্ঞানীরা রয়েছেন, সবার সাথে কোলাবোরেশনে যদি একটা আপনার ফেনোটাইপিক ডাটা ব্যাংক এবং অ্যাপ্রোপ্রিয়েট জেনোটাইপ সিলেকশনের বিষয়টা আমরা ক্রিয়েট করতে পারি, এরপরে আমাদের যত ধরনের উন্নয়নের কথা বলেন মানে ব্রিডিং এর কাছে সবকিছুই করা সম্ভব। আর আমি আর বেশি কিছু অ্যাড করতে যাচ্ছি না, অনেক অতিথি আছেন,
আমার দুইটাই পয়েন্ট, একটা হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড ফেনোটাইপিক ডাটা ব্যাংক, বাকিগুলা সবই টেকনিক্যাল টার্ম, এইগুলা খুবই করা খুবই সম্ভব যদি আমাদের ডাটা মানে ফেনোটাইপ ডাটা থাকে, আমাদের সব কিছুই করা সম্ভব। আর স্যার আপনার এই ইনিশিয়েটিভ আমি আরো কয়েকটা প্রোগ্রাম দেখেছি, অনেক ধন্যবাদ আপনাকে, এই ধরনের খামারিদের উপকার হবে। আমি খুব বেশি প্র্যাকটিক্যাল কথা বলতে পারি নাই, যদিও আমি অনেক বেশি টেকনিক্যাল কথা বলেছি, তারপর আমার যেটা বিষয় সেটা হচ্ছে এটা উপকার হবে আর কি সবার, আমি মনে করি সবার, আমাদের মধ্যে এই ধরনের কথা আলোচনা হলে। আমি আমার যতটুকু মনে পড়ে আমি বাংলাদেশ থেকে আসার আগেই একটা মিটিং হয়েছিল, ওই মিটিং এ হয়তো স্যার আপনিও ছিলেন বা উবাইরাও ছিল, ওই যে আমাদের ব্রিডিং প্ল্যান নিয়ে, আমি জানি না কতদূর আগাইছে, তবে এই ধরনের অনুষ্ঠান হলে আমি মনে হয় যে এটা অনেকটুকু রেক্টিফাই হয়ে আসবে আর কি। ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আশুতোষ। দিবেন্দ্র, ডক্টর দিবেন্দ্র বিশ্বাস, হ্যাঁ শোনা যাচ্ছে, আমি শানের এটা প্রথম দিকে মানে 10-12টা স্লাইড দেখতে পাই নাই, কোয়ার্টার শুনছি, তবে একটু মনে হয় কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে কিছু কথাবার্তা। সেটা হলো যে ওমর ভাইরা বলেন যে তারা 75% কিংবা দুই বছর ডাটার সংরক্ষণ ঠিক থাকে, তারা বলতেছেন যে উপরের লেভেলে তাদের পারফরমেন্সটা ভালো দেখাচ্ছে 50% চাইতেও, কিন্তু শানের যেটা ডাটা তাতে বলতে যে 50% ভালো কম্পারিজন টু রেফারেন্স হলো অন্যান্য দেশের ডাটা। তো এইখানে আসলে খামারি ভাইদের যে বক্তব্য সেখানকার ডাটা রেকর্ডগুলা যদি এটা সামারাইজ করা হয় তবে মনে হয় ওখান থেকে আরো ভালো কিছু বেরোবে। এইটা হয়তো হয়তো বড় বড় ফার্মে অনেক কিছু ডাটা সংরক্ষণ খুব একটা বেশি করে তাও মনে হয় না, হয়তো কয়েকটা ফার্ম হয়তো ওমর ভাই কিংবা ইজাল ভাইয়ের মতো ফার্ম যারা তারা হয়তো এগুলো ম্যানেজমেন্ট করে, কিন্তু ম্যাক্সিমাম ফার্মে কিন্তু আমার দেখা তার ডাটা সংরক্ষণ অর্থাৎ তারা ডাটা চালিয়ে ডাটা দিতে পারে না, এটা একটা মেইন সমস্যা। ডাটা সংরক্ষণ করতে হবে কথা মতো, যেটা ডাটা সংরক্ষণ না হলে সুইটেবল একটা ফেনোটাইপ ব্যাংক অথবা ফেনোটাইপ ডাটা ব্যাংক এটা কিন্তু তৈরি করা খুবই খুবই ডিফিকাল্ট হবে আমাদের জন্য, কারণ আমাদের ভবিষ্যৎ মনে হচ্ছে খুব অন্ধকার, যেখানে আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাপ্রোপ্রিয়েট ব্রিডিং পলিসিটা ওইভাবে ফিল্ড লেভেলে অ্যাপ্লিকেবল হয় না, যে কারণে হোক, কারণটা হয়তো অনেকেই জানে না, যে কারণে হোক আমরা করতে পারছি না। আমরা সবাই কিন্তু পার্সেন্টেজ চাই, কিন্তু আমরা ম্যারিট কিন্তু এখন পর্যন্ত আমরা এটা জনগণ অথবা ফার্মারদেরকে বোঝাতেই পারি না যে আমাদের ম্যারিটটা দরকার, পার্সেন্টেজ দরকার নাই। এটা আমরা যখন পর্যন্ত বোঝাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আসল লক্ষ্যে পৌঁছানো মানে খুবই দুরূহ হবে। তা আমি মনে করি যে ব্যাপারে সরকারি যারা মানে যারা প্রোপাগান্ডা করে মোটামুটি তাদের সেই জনগণের কোনো কর্মকর্তা এরা যদি একটু বিশেষ করে খামারিদের বুঝাতে হবে, খামারিরা এখনো কিন্তু চায় যে আমার 100% দরকার, আমার 100% দরকার, কি 100% এটা কিন্তু ক্লিয়ার না। অনেকেই যে প্রশ্ন করেছেন যে আমার এআই কর্মীরা কিন্তু এটা ক্লিয়ার করতে পারে না যে এর ম্যারিট কত, তারা জানে এখানে 100% আছে কিন্তু ম্যারিট কত এটা কিন্তু বলতে পারে না। তো এইটা যদি ইনফরমেশন যদি এআই কর্মী পর্যন্ত না যায় এবং তারা যদি খামারিদের এআই কর্মীরা করতেছে, তো এখানে যদি সেই মেসেজটা যদি আমরা খামারিদের ক্লিয়ার করতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডেভেলপ করা এই ব্রিডিং পলিসিটা ডেভেলপমেন্ট করা খুবই দুরূহ হবে আমাদের জন্য, এবং সেটার জন্য হয়তো দায়ীও আমরা, সেটার জন্য হয়তো ক্ষতিগ্রস্ত আমরা হব। সেই জন্য ওমর ভাইয়ের যেটা ডাটা, এই ডাটাটা যদি তারা যে কারোর মাধ্যমে যদি এইটা একটু অ্যানালাইসিস করায় যে আসলে আমার কি, হয়তো তারা চোখে দেখতেছে হ্যাঁ এটা ভালো দিচ্ছে এটা ভালো দিচ্ছে, হয়তো তার 5 বছরের আগের ডাটা মনে নাও দেখতে পারে, সেটা যদি সংরক্ষণ করে এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালাইসিস করা হয় সেখান থেকে অবশ্যই আমরা একটা যে কটা খামারি ডাটা সংরক্ষণ করেন, হয়তো 10-12টা খামারি হয়তো এরকম আছে খুব ডাটা সংরক্ষণ করেন, তারাও যদি করে থাকেন সেই ডাটাগুলো যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালাইসিস এখন পর্যন্ত করতে পারি, কারণ আবার খাতা কলমের হিসাব এবং খামারিদের হিসাব কিন্তু মিলানো আমার মনে হয় না মেলে, কারণ ওমর ভাইদের যে ডাটা তারা বলতেছে যে তারা আমাদের 50% কেন, কারণ অনেক খামারি দেখা যাচ্ছে বিদেশ থেকে সিমেন আনতেছে, বিদেশ থেকে বুল কিনে নিয়ে আসতেছে, বিদেশ থেকে ডেইরি গাভী কিনে নিয়ে আসতেছে, কারণ রং পূর্ণা দিনাজপুর দেখলাম একটা তারা পুরা বিদেশ থেকে একটা সেট আপ নিয়ে আসছে। তা এই যে তাহলে মানে সমস্যাটা কোথায়, আমরা কি বোঝাতে পারছি না, আমাদের যারা ডেইরি এক্সপার্ট আছেন তারা কি বোঝাতে পারতেছে না যে আসলে কোনটা নেবো আমরা কি
50% থাকবো নাকি কোনটা যাবো? আমাদের কিন্তু এখন এই মেসেজটা কিন্তু কোনো দিক থেকে ক্লিয়ার না, না খামারের দিক থেকে ক্লিয়ার, না আমাদের রিসার্চার্স অথবা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার অথবা ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছে তাদের কিন্তু কোনো কিছু ক্লিয়ার না। তো ক্লিয়ার মেসেজটা অবশ্যই আমি মনে করি যে এটা দেওয়া উচিত খামারি পর্যায়ে একবারে, যে খামারি যেন সে নিজ উদ্যোগে বোঝে যে আমার মেরিট দরকার, আমার পার্সেন্টেজ দরকার নেই। আমি একটু কি আর বেশি কিছু বলবো না, আমাদের বাবু ভাই আছে, ইকবাল ভাই আছে আরকি। তো আমি বাবু ভাই আপনি 5 মিনিট কিছু বলবেন আরকি, আপনার আমার জন্য সময় হলো 5 মিনিট। ধন্যবাদ মিজান ভাই আমাকে মূলত আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে কিছু কিছু জিনিস মনে হয় মানে একটু মিসকনসেপশন আছে এখানে, যেমন 50% ভালো করবে কিনা আশুতোষ ভাই কিন্তু একটু আশঙ্কা প্রকাশ করেছেন। বাট আবার দিব্যদাও বলেছেন যে আমরা সামাও 75% প্রেফার করি। এখানে মনে হয় যে কিছু ইনফরমেশনের গ্যাপ আছে, কারণ আমাদের বিশেষ করে আমি আমার খামারে গত 28 বছরের সমস্ত রেকর্ড আছে এবং আমার 28 বছরের সব রেকর্ড পর্যালোচনা করে আমরা যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি 50% ইজ দ্য বেস্ট পারফর্মার। এবং পারফরমেন্স করলেই তো হবে না, যে কিছু কিছু গরু কিছু কিছু 75% বা 87% ভালো পারফর্ম করে কয়েকদিনের জন্য, এরপরে সাডেন ড্রপ করে, তাদের পিছনে চিকিৎসা ব্যয় বেশি, ওভারহেড খরচ বেশি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। তাদের কিন্তু প্লাস তারা কিন্তু আলটিমেটলি দেখা যায় যে একটা দুইটা কনসেপশনের পরে আর কনসিভ করে না, অসুস্থই একবার শুয়ে গেলে এগুলোর দ্বারা করানো যায় না। বাট 50% ইজ দ্য অ্যাকচুয়ালি 50% আবার সব ভুল ভালো করে না। আবার আমাদের এখানে 50% এর একটা বদনাম হয়ে গেছে, এটা আসলে 50% এর দোষ না, এইটা আমাদের ব্রিডিং সিস্টেমের দোষ, ব্রিডিং পলিসির দোষ। আমরা ব্রিডিং করতেছি দেশি ইনটু হলস্টিন, আমাদের যেমন আগে ছিল লোকাল ইনটু হলস্টিন, মানে দেশি ইনটু হলস্টিন, শাইওয়াল ইনটু হলস্টিন। তা আমরা যেটা দেখছি বিশেষ করে আমার ফার্মের 28 বছরের রেকর্ড ঘেটে, আমার ফার্মে কিন্তু প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা জিনিস লিখিত আছে, অন্তত বোধহয় 30 বস্তা খালি আমার ডকুমেন্টস আছে এবং আমি কিন্তু কন্টিনিউয়াস এগুলা পুরান রেকর্ড টেকর্ড ঘেটে যা দেখলাম যে সবসময় আমার জন্য হাইয়েস্ট প্রডিউসার ছিল 50%। এবং এখানে আরেকটা জিনিস নীতিমালা, আমাদের এই নীতিমালার ব্যাপারে আশুতোষ ভাই একটা আসলে উনি বলেছেন, উনি ছিলেন না সম্ভবত মিটিংটাতে, যে যে নীতিমালাটা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে হয়েছে, কিন্তু আমি আসলে জিনিসটা মানে দুঃখ প্রকাশ করছি কারণ আমার একটা মিটিং এ থাকার অভিজ্ঞতা হয়েছিল। আমাদের নীতিমালা আমি দুঃখের সাথে বলতেছি এটা যুক্তিবিদ্যা দিয়ে তৈরি করা হয়, ব্রিডিং একটা সায়েন্স, রিপ্রোডাকশন ব্রিডিং পুরোটাই সবগুলাই সায়েন্স, কিন্তু আমাদের কোন বিজ্ঞান এখানে ছিল না, শুরু হয়েছে যুক্তিবিদ্যা দিয়া, এই মিটিং শেষ হয়েছে যুক্তিবিদ্যা দিয়া। আমাদের বাংলাদেশেও কিন্তু ব্রিডিং নিয়ে অনেকগুলা গবেষণা আছে, অনেকগুলা ইভেন ভুঁইয়া স্যারের, খান শহীদুল ইসলাম স্যারের কোন গবেষণা পত্র বা কোন জিস্ট সামনে প্লেস করা হয় নাই, শুধুমাত্র একটা মানে 2007 সালে পলিসিটা রাইকা, এরপর যুক্তিবিদ্যা প্রয়োগ করেছে, দেশি ভালো দেশির সাথে, দেশি ভালো দেশির সাথে ফ্রিশিয়ান ক্রস করলে ফ্রিশিয়ান যেহেতু ভালো এটাও ভালো হবে, এই মানে এই টাইপের একটা যুক্তিবিদ্যা প্রয়োগ করে। এবং সবহাউ একটা পর্যায়ে আমি যখন উঠে বললাম যে না শাইওয়াল ফ্রিশিয়ানের ব্যাপারে আমার অভিজ্ঞতা এই, হ্যাঁ ওনাদের DLS এর একটা বড় ফার্ম আছে, ব্রিডিং ফার্ম CCBS, ওনারা এই CCBS থেকেও কোন রকমের কোন লিখিত না নিয়ে কিন্তু এই ব্রিডিং পলিসির মিটিং করা হয়েছে। এক পর্যায়ে আমি যখন দাঁড়িয়ে বললাম তখন CCBS এর তৎকালীন ম্যানেজার ছিলেন লুৎফুর রহমান স্যার, উনার কাছে ডিজি মহোদয় জানতে চাইলেন যে ঠিক আছে উনি যে বলতেছে শৈবাল ফ্রিশিয়ান ভালো, আপনার CCBS এর অবজারভেশন কি? উনি ওনার কাছে যেহেতু কিছু চাওয়া হয়নি, উনি
ইনস্ট্যান্ট বলতে পারেনি, উনি সিবিএস এ ফোন করে সমস্ত ডাটা নিয়ে 2 থেকে 2.5 ঘন্টা পরে উনি দাঁড়িয়ে উনি ওনার অভিজ্ঞতা ব্যাখ্যা করলেন এবং ওনার সিবিএস এর সমস্ত রেকর্ডেড ডাটা অনুযায়ী যে সাইবাল ফিশিয়ান ইজ দ্য বেস্ট পারফর্মার ইন সিসিবিএস। এটা আমাদের কমার্শিয়াল ফার্মে বেস্ট পারফর্মার, সিসিবিএস এ বেস্ট পারফর্মার, কিন্তু আমাদের ব্রিডিং কলেজ থেকে এটা বাদ চলে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই লুতুর রহমান স্যারের ফিডব্যাক পাওয়ার পরে এইটা মিটিং এ প্রকাশ্যে প্রায় সারা বাংলাদেশের সব এডিএপি এবং ডিএলও দের সামনে এবং ওইখানে শানভাই উপস্থিত ছিলেন, আমাদের শফিকুর রহমান স্যার উপস্থিত ছিলেন, সবার সামনে এটা প্রকাশ্য মিটিং এ ভুঁইয়া স্যার বলল যে এটা অ্যাড করা হোক, বলা হইলো যে এটা অ্যাড করা হয়েছে যে একই সাথে লোকাল ফিশিয়ান সাইবাল ফিশিয়ান থাকবে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে পরবর্তীতে যখন আমি মিটিং এর আগে মিটিং এর মাইনিউস পাইলাম, দেখা গেল যে সামাও এটা কেউ একজন কেটে দিছে এই লাইনটা। এবং আমি জিজ্ঞেস করার পরে আমাকে একজনের নাম বলা হয়েছে, উনি একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিল, ওনার এসএলএফ এর ব্যাপারে অ্যালার্জি আছে। আমাদের এখানে বিজ্ঞান, আমাদের দেশে বিজ্ঞান ঠিকভাবে কাজ করতেছে না, পার্সোনাল ইগো অনেক বেশি বিজ্ঞানের চেয়ে জরুরি, এবং এই কারণে আমাদের অনেক কিছু গুবলেট হয়ে যাচ্ছে। এবং আমি আশঙ্কা প্রকাশ করতেছি যদি আমরা এখনো রাইট ট্র্যাকে না আসি, কারণ এই করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে, নিজেরা সেলফ সাফিসিয়েন্ট না হইলে করোনার চেয়ে খারাপ পরিস্থিতি যে কোনো মুহূর্তে হইতে পারে। এই করোনা তো আমাদের দেশে কিন্তু মৃত্যু আর অত বেশি না, যাই কিছু হয়তো আমরা বেশি ইমিউন বা বাংলাদেশের স্ট্রেটা কম শক্তিধর, যেই কারণে ইউরোপ আমেরিকার চেয়ে আমাদের এখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে, কিন্তু এর চেয়ে খারাপ কিছু হইতে পারে। আমাদের নিজস্ব খাদ্য ভান্ডার কিন্তু নিজেরা সিকিউর করতে হবে। ইউরোপ আমেরিকা কিন্তু হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয় এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়া এই যে খাদ্যে, কেন? টু সিকিউর দেয়ার নেশন। হ্যাঁ, যে একটা বিপদকালীন পরিস্থিতি হইলে যাতে জাতিরে অন্তত খাবারটা খাওয়ানো যায়। এক সময় কিন্তু এই করোনা ঠিক আগ মুহূর্তে মানে শক্তির বিচার করা হইতো, কিন্তু ওই আণবিক বোমা কার কাছে আছে, কার কাছে অস্ত্র বেশি আছে, কার কাছে কটা অ্যাটমিক সাবমেরিন আছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এই করোনা কিন্তু অনেক কিছু শিখিয়ে গেছে। এবং এই করোনার পরে আমাদের কিন্তু এই যে মানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়া ছাড়া আর কোনো গতি কোনো দেশেরই নাই বিশ্বের, সবাই হইতে হবে। কারণ খাদ্য যদি না থাকে, এই মহামারীতে যত লোক মারা গেছে তার চেয়ে বেশি লোক কিন্তু মারা যাবে। এই জন্য আমাদের কিন্তু ব্রিডিং পলিসি ঠিক করতে হবে। আমাদের এইখানে যেমন 100% এর ব্যাপারে একটা জিনিস দীপেন্দুদা বললেন যে 100% খামারিরা চায়, আসলে এটা আমাদের খামারিদের দোষ নাই, এটা দোষ আমাদের, আমি আমার উপরে নিচ্ছি। কারণ আমার আমার মতোই আরো কিছু খামারি 100% এ প্রমোট করে, এখন ওনারা হয় জ্ঞানের অভাবে করে অথবা ওনাদের ব্যবসায়িক স্বার্থে করে, 100% এ ওনারা খুব ভালো বলে প্রমোট করে, যেটা বাংলাদেশের ওয়েদারে টিকবে না। কারণ আমি 28 বছরের খামারি জীবনে আমি কিন্তু আমি একটু শেষ করি, অনেকগুলা পিওর হলস্টিনের ফার্ম হইতে দেখছি। আমার চিটাগং, আমাদের চিটাগং কিন্তু একটা পিওর হলস্টিনের ফার্ম হয়েছিল, এটা নিউজ টাইম বিএসসি সাহেব করেছিলেন, এবং ওই ফার্মেও কিন্তু এই মুহূর্তে মানে এই মুহূর্তে না, করার পরে 5 বছর ওই ফার্ম সাস্টেইন করে নাই। আর 100% আবার এইখানে আমাদের পলিসির মধ্যেও কিন্তু বলা আছে যে যত বেশি দুধ চায় তিনি তত বেশি হলস্টিন ইউজ করবেন, এই টাইপের একটা সামাও বলা আছে এক জায়গায়। এখন এই এই রকম যখন লেখা থাকে, যখন আমাদের থানা অফিসারদের কাছে যখন খামারিরা পরামর্শ চাইতে যায়, ওনারা কিন্তু পলিসি দেখে মনে করে যাবে না, পলিসি বোধহয় বহুত বৈজ্ঞানিক গবেষণা করে বানানো হয়েছে, এই পলিসি দেখিয়ে ওনারা খামারিদের পরামর্শ দেন। কারণ ওনারা তো গরু পালে না, ওনারা জানেন না খামারিদের আলটিমেটলি কিন্তু বিপদগ্রস্ত হয় আমাদের একদম নিরীহ খামারিরা, এবং এই জন্য হাজার হাজার খামারি প্রতি বছর ঝরে যায়, কিছু খামারি আসতেছে, কিছু খামারি ঝরে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ বাবাই। আর আমি বাবাই এখানে শেষ পডকাস্ট ইয়ে আমি শুধু আচ্ছা সবিকে আমি আরেকটু ইয়ে বলি আর কি, সবিকে শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা, শোনা যায় না, মিউট করো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে ধরেন আমি আপনি একটু বলেন তো, যেটা এই এই কোশ্চেন আমার শান এবং
সবই কই দুইজন আপনারা দুইজন যে কোনো একজন অ্যানসার দিলে হবে যে আমরা ব্রিড নিয়ে এত কথা বলতেছি এই ব্রিড দরকার সেই ব্রিড দরকার হলে সিফিজন 100% কাজ করবে না আমাদের 50% ভালো তাহলে আমরা আমাদের দেশে কেন কোনো ট্রপিক্যাল ব্রিড নিয়ে আসতেছি না কেন ডিএলএস এই লাইনে কাজ করে না এই আমাদের এই ডিফারেন্ট রিজনের ব্রিড গুলো নিয়ে এত লাফালাফি মাতামাতি করা কি দরকার শুধু আমার পক্ষ থেকে যেটা মনে হলো আর কি একটু বলবেন ছোট করে আর কি সৌরভ ভাই ট্রপিক্যাল ব্রিড বলতে আমি বলি ট্রপিক্যাল ব্রিড বলতে আমরা তো শাহিওয়াল আমাদের আছে হ্যাঁ আর এখন